بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته. আকিকা সম্পর্কে প্রথমেই বলি আকিকা মানে কি আকিকা মানে হলো সন্তানের শুক্রিয়া ও আনন্দের বহিঃপ্রকাশ করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যে পশুকে জমা করা হয় তাকে বলা হয় আকিকা আর আকিকা সম্পর্কে হাদিস পাবেন সেই বুখারই একটা অধ্যায় পাবেন আকিকা পাঁচ হাজার একাত্তর থেকে পাঁচ হাজার উনাশি পাঁচ হাজার চারো সাতষট্টি থেকে পাঁচ হাজার চারো চুয়াত্তর আকে যদি দেখেন সেই বুখারই দ্বিতীয় খন্ড আটশো বাইশ নম্বর হাদিস রসুল্লাহ সাল নম্বর সন্তানের জন্য আকিকা করো তোমার পক্ষ থেকে জবাই করো এবং তার জঞ্জালকে দূর করো মাথা চুলকে কামিয়ে দাও রসুল্লাহাম আরো এসাদ করেন সুনান নাসাইর হাদিস দ্বিতীয় খণ্ড একশো সাতষট্টি যার সন্তান পুরুষটা সে যদি শিশুর পক্ষ থেকে আঁকিকা পছন্দ করে তাহলে সে যেন করে আরো একটা আছে আরো হাদিস এসছে রসুল্লাহাম বলছেন মিসকাত চার হাজার একশো বাহান্ন চার হাজার একশো ছেলের পক্ষ থেকে দুটি মেয়ের পক্ষ থেকে একটি আঁকিকা করো ছাগল ছাগল অথবা ছাগি এখানে গরুর কথা আসেন তবে যারা বলে গরুর আকিকা গরুতে এবং কুরবানিতে আকিকা সেহিনা আবু দাউদ দ্বিতীয় খন্ড তিনশো বিরানব্বই এর একা দিক হাজার এসছে যারা সুল্লাহ বলেন প্রত্যেকটা শিশু আকিকার বিনিময়ে বন্ধক স্বরূপ অর্থাৎ তার সপ্তম দিনে আকিকা করো সপ্তম দিনে তার মাথা মন্ডন করো যার জানবেন যে আকিকা করা হচ্ছে সপ্তম দিনে করতে হবে দিনে দিনে হচ্ছে উত্তম তবে যদি কেউ না পারে যে যে সময় আকিকা করবে ছেলের পক্ষ থেকে দুটো মেয়ের পক্ষ থেকে একটা যদি তার সামর্থ্য না থাকে জটিল হয়ে যায় ছেলের পক্ষ থেকে একটা মেয়ের পক্ষ থেকে একটা করলেও হয়ে যাবে কারণ রসুল্লাহ হাসান পক্ষ থেকে একটি করে দুম্বা আপনি আকিকা করেছিলেন দাউদ দ্বিতীয় খন্ড তিনশো বিরানব্বই হাদিস আর এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আহমেদ বিন হাম্মাল বলেছেন যে এই আখিরাতে সাফায়াতের ব্যাপারে অর্থাৎ সন্তানের আকিকা করা হয়নি যে সেই যদি অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা যায় সেই সন্তান তাহলে সেই সন্তান তার মা বাপের জন্য সুপারিশ করবে না অতএব আকিকার উত্তম দিন হলো সাত দিন আর কেউ যেটা চোদ্দ দিন একুশ দিন আছে হাদিস সেই না অতএব আপনাকে করতে হবে সপ্তম দিনে যদি না পারেন যে কোনো সময় করবেন তবে মনে রাখবেন সপ্তম দিনে করা হচ্ছে সন্ন্যত উত্তম তরিকা আরো আপনি আছে দেখতে পারেন সেই সুনানি আবুদাউদ্ দ্বিতীয় খন্ড তিনশো বিরানব্বই এ যে হজরত উম্মে কনুজ রাজিয়া বলেন আমি রসুল্লাহামকে বলতে শুনেছি ছেলের জন্য দুটি ছাগল মেয়ের জন্য একটি ছাগল জমা করবে আর তাতে তোমাদের যদি কোনো ক্ষতি অথবা জটিলতা হয় তাহলে তোমরা একটি করে আদায় করলেও আকিকা হয়ে যাবে অতএব আকিকার জন্য পশু হলো ছাগল দুম্বা গরুর কথা আসেনি আর উত্তম দিন হলো সপ্তম দিন তবে যে ভাই বললেন যে আকি কাক উপলক্ষ করে যে বড় ধুমধাম করে খাওয়ানো আর আপনার দুটোর জায়গায় কুড়িটা করলেন এগুলো কিন্তু প্রচলিত নয় এগুলো বেদাত আকিকা করে এই যে অনুষ্ঠান করতে হবে এগুলো হচ্ছে বেদাত এগুলো করা যাবে না ধুমধাম করা যাবে না আকিকার গোস্ত কুরবানি গোস্ত হচ্ছে নিজে খাবেন আত্মীয়দের খাওয়াবেন এটি মিসকিনকে দেবেন আকিকার গোস্ত মা বাপ ফ্যামিলি সকলে খাবে এমন কেউ বলে আকিকার গোস্ত মা বাপ একবার খাবে এগুলো ভুল কথা এছাড়া দেখতে পাবেন আকিকার সম্পর্কে মিসকাত মুসনাফ আবু সাহেব বারো খন্ড তিনশো ছাব্বিশ যে হাদিসটা আছে এই হাদিসটা জাল সুনায় নাসায় দ্বিতীয় খন্ড একশো সাতষট্টি মোয়াত্তা বিন মালিক ছশো আটান্ন

তার মাথা মুন্ডন করবেন এবং চুলটাকে সমপরিমাণ রূপ রূপা করবেন আর আকিখের গোস্ত সকলেই খাবে গরিব নিজেরা খাবেন যেভাবে কুরবানির গোস্ত বর্ণন করেন সেইভাবে হবে আর আকিকার জন্য উত্তম হচ্ছে ছাগল ছাগি দুম্বা আর কুরবানির সাথে যে গরু আকিকা দেওয়া হয় আদি হাদিস না আর সাত দিনের পর যে চোদ্দ দিন একুশ দিনে যে আকিকার বিধান এ বিধান